আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী, বাংলাদেশ এবং বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের এই বরকতময় আয়োজন নেক্সাস টিভির সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত আমার কোরআন আমার ভালোবাসা অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা মহাগ্রন্থাল কোরআনুল হাকিম সংক্ষেপে কিভাবে শেখা যায়, একদিকে সে প্রোগ্রামগুলো যেমন দেখানোর চেষ্টা করছি, ঠিক তার পাশাপাশি নৈতিক মান উন্নয়নের জন্য একটি করে কবিরা গুণা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যা থেকে বেঁচে থাকলে আত্মিক এবং নৈতিকভাবে আমরা সমৃদ্ধি লাভ করতে পারব, আল্লাহ সন্তুষ্টি অর্জনে নিজেদেরকে ধন্য হওয়ার সুযোগ লাভ করতে পারব। আজ আমরা কোরআনুল কারিমের শিক্ষা করার জন্য যে মৌলিক চারটি বিষয় জানা দরকার, তার মধ্যে প্রথম হচ্ছে হরুফের পরিচয়। আজকের এই ক্লাসে গত ক্লাসের পরবর্তী অংশ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুতি নিন, অন্য ভাই বোনদেরকেও আমাদের এই প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে দাওয়াতি কাজ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমরা জানব এবং তার জবাব দেওয়ার চেষ্টা করব, কোরআন কেন্দ্রিক, কোরআন শিক্ষা কেন্দ্রিক। আমরা চলে যাচ্ছি সোজা স্ক্রিনে। আজকে আমরা প্রথমে যেই পড়াটা যে জায়গা থেকে শিখতে চাই তা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, একেবারেই চমৎকার একটি পড়া। এটা হচ্ছে নুক্তা না দিয়ে শুধু আকৃতি তৈরি করুন, মিল এবং অমিল। তার কারণ হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোন, যেমন সা এর উপর তিন নুক্তা, আবার শিনের উপরেও তিন নুক্তা, বায়ের নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, তায়ের উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা, এই নুক্তাগুলো দেখে একটাকে আরেকটা বলে ফেলেন, তাকে কফ বলে ফেলে, কফকে তা বলে ফেলেন। বিশেষ করে ছোট্টরা এই ক্ষেত্রে একটু বেশি কনফিউজড হয়ে পড়েন প্রথম দিকে। তো এজন্য আমরা শুধু নুক্তা সংখ্যা দেখলেই যেন আমরা সেটাকে ওই অক্ষরের অন্যটা বলে না ফেলি, সেজন্য আমি মূলত এই এপিসোডটা তৈরি করেছি, এই পর্বটা তৈরি করেছি। আসুন আজকে আমরা দেখব মিল অমিল। চমৎকার করে চলে এসেছে। হ্যাঁ, প্রথমে আলিফটি আমরা দেখব, আলিফ তো এমনিতেই দেখা দরকার। জিম, বা এবং জিম, বায়ের আকৃতি এরকম, জিমের আকৃতি এরকম, অর্থাৎ এই প্রথমে যে বাটা, এর নিচে এক নুক্তা দিলে বা হবে, আর জিমের পেটের ভিতর অর্থাৎ নিচে এক নুক্তা দিলে জিম হবে। আমি শুধু আকৃতিটুকু, তায়ের আকৃতিটা এরকম, কফের আকৃতিটা কিন্তু ওই রকম, গোল তায়ের আকৃতিটা এরকম, ইয়ার আকৃতিটা এরকম। এখানে একটু থেমে আমরা যদি দেখতে চাই, তা বানাতে হলে কি করতে হয়, এই আকৃতিটার উপরে, প্রথম আকৃতিটার উপরে দুইটা নুক্তা দিতে হয়, আর কফ বানাতে হলেও উপরে দুই নুক্তা দিতে হয়। তাহলে দুই নুক্তা দেখলেই কিন্তু কফ হয়ে যায় না কিংবা তা হয়ে যায় না, যতক্ষণ না এই আকৃতির সাথে নুক্তার সংযোগ না হয়। তাহলে কফ, দেখুন আকৃতিটা কত ডিফারেন্স তা থেকে, তায়ের আকৃতি এরকম, কফের আকৃতি ওই রকম, উপরে দুইটারই দুই দুই নুক্তা করে থাকে, তা গোল তায়ের উপরে দুই নুক্তা, এটা এখন হা আছে, গোল হা আছে, উপরে দুই নুক্তা দিলে তা হয়ে যাবে, ইয়া নিচে দুই নুক্তা দিলেই ইয়া হয়ে যাবে। এরপরে আরও কিছু অক্ষর আমরা দেখতে পাই, সা, এই যে আকৃতিটা আছে এর উপরে তিন নুক্তা দিলে সা হবে, আর এই আকৃতি, এটার নাম এখন সিন আছে, উপরে যদি তিন নুক্তা দিই তাহলে সিন হবে। তাহলে বোঝা যাচ্ছে তিন নুক্তা থাকলেই সা হয় না, আবার তিন নুক্তা থাকলেই সিন হয় না। প্রথমে দেখব তার শেপটা কীরকম, অর্থাৎ তার গঠন, অক্ষরের গঠনটা কীরকম, সেজন্য মূলত এই জায়গাটি আমি কাজ করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দাল, এটার উপরে এক নুক্তা দিলেই দাল হবে, বর্তমান অক্ষরটার নাম দাল আছে, উপরে এক নুক্তা দিলে দাল হবে। তারপরেরটা ঝা, এই র, এর উপরে এক নুক্তা দিলে ঝা হবে। দেখুন এক নুক্তা উপরে থাকলেই কিন্তু দাল কিংবা ঝা হয় না, প্রথমে তার আকৃতিটা আমরা চিন্তা করব, তারপরেই হলো নুক্তা উপরে না নিচে, এক নুক্তা দুই নুক্তা না তিন নুক্তা তা চিন্তা করব, তারপরে দুইটার সমন্বয়ে একটা অক্ষর তৈরি হয়। আবার কোনো কোনো অক্ষর আছে যেগুলো নুক্তা ছাড়াই অক্ষর হয়ে যায়, যেমন দাল, এটাকে নুক্তা না লাগে না, কিন্তু উপরে জাল বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হয়, র একটা অক্ষরই হয়ে আছে, উপরে এক নুক্তা দিলে ঝা হয়ে যাবে। সদ, এটাকে আমরা দত বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হয়, জ, উপরে এক নুক্তা দিলে জ হবে। অতএব
উপরে এক নুক্তা থাকলেই কিন্তু জ হয়ে যায় না, প্রথমে আকৃতি তারপরে এক নুক্তা উপরে। জি, এমনি করে আমরা শেষ লাইনটুকু দেখতে পাই, এটা আইন আছে, উপরে এক নুক্তা দিলে গইন হবে। এর পরেরটা হলো হা আছে, এটা কন্ট্রোলিতে চাপ দিয়ে হাটি, উপরে এক নুক্তা দিলে খ হবে। এরপরে এই আকৃতি এবং পরের আকৃতিটা দেখুন, অনেক সময় দেখা যায় ফাকে নুন বলে স্টুডেন্টরা, আবার নুনকে ফা বলে ফেলে। তো ওই প্রথম দিকে তো পড়তে গিয়ে এরকম হতেই পারে, এটা কোনো অসুবিধার বিষয় নয়। তো স্বাভাবিকভাবে এইটার উপরে যদি এক নুক্তা দিই প্রথম আকৃতিটা, তাহলে ফা হবে, আর এই গোল আকৃতি যেটা এটার উপরে এক নুক্তা দিলে, উপরে এক নুক্তা দিলে ফা হয়ে যাবে। তা ফা এবং নুন খুব কাছাকাছি, কিন্তু ডিফারেন্স এটার মাথায় শূন্য আছে, নুনের মাথায় শূন্য নাই, একেবারেই গোল আকৃতি, প্রায় পূর্ণিমার চাঁদের মতোই প্রায় কাছাকাছি, উপরে এক নুক্তা দিলে নুন হবে। যে আমরা পরবর্তী রেখাটা দেখতে চাই, রেখা টেনে মিল করুন, বাম থেকে ডান দিকে রেখাটা টানতে হবে। সমানিত ভাই বোন, খুব এনজয় করার মতো একটি পড়া, আপনি মানে মনে হয় যেন দেখতে দেখতে বা একটু খেলতে খেলতেই বা একটু বলতে না বলতেই শিক্ষা হয়ে গেছে। কোরআন কত সহজ, তাই না? আমরা এবার দেখতে পাচ্ছি, আমরা কাজটুকু শুরু করতে চাই। দেখুন আইন, আমরা বাম দিক থেকে শুরু করলাম, আইন কোনটা উপরে, দেখুন আইনটাকে আইনের দিকে নিয়ে আসতে হবে রেখা টেনে, তারপরে ত, এই যে ত এর দিকে চলে গেল, তারপর ফা, ফা কোনটা হবে, ছোট্ট সোনামণিরা কিন্তু বলে ফেলছে, আঙ্গুল টেনে ওরা বলে দেখিয়ে দিচ্ছে যে এইটা ফা, জ বানাই, জ কোনটা। যদি আপনি এইটাও পারেন, আগের অন্য ক্লাসগুলো যদি না পেয়ে থাকেন, আর এই ক্লাসটিও যদি এই কাজটুকু আপনি করে দিতে পারেন, অ্যাটলিস্ট আপনার পড়া হয়ে গেছে বলেই আমি মনে করতে পারবো। তার কারণ আপনি উচ্চারণের সাথে অক্ষরের দারুণ একটি মিল বুঝতে পেরেছেন, যার কারণে আগের পড়াগুলো না পারলেও এই পড়াটা দ্বারাই বোঝা যায় আগের সব পড়া আপনি পারিয়েছেন ইনশাআল্লাহ। এরপরে গইন হবে কোন দিকে, গইন, গইনটা আমরা আইডেন্টিফাই করি, এই তো গইন মাশাআল্লাহ। এরপরে হলো ফা কোনটা, ফা, কাফ, হ্যাঁ ঠিক আছে, ফা হয়ে গেল, কাফ, এটা কাফ, ছোট কফ যেটা আমরা আস্তে করে কাফ বলি। এরপর লাম, লামে চলে গেলাম, বাস আলহামদুলিল্লাহ, এ পাশ শেষ। আমরা এবার ডান দিকে যাই, মিম কোনটা হবে, এই তো মিম, নুন, এই ছোট্টরা বলে ফেলতেছে নুন ওস্তাদ যে এইদিকে, এই তো নুন, ওয়াও ওয়াও, ওয়াওটা বলার সময় মুখটা একটু গোল হবে, হামজা কণ্ঠনীতে সেরে দিয়ে উচ্চারিত হবে, তা, তাল লিখবো আমরা, এটা গোল তা, স্বাভাবিকভাবে তাই উচ্চারিত হবে, ইয়া, হ্যাঁ। এরপরে হা, এই হাটা কণ্ঠনীতে ছেড়ে দিয়ে কোনো চাপ হবে না, এরপর নুক্তাওয়ালা ইয়া, মাশা আল্লাহ। এরপরে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, পরেরগুলোকে আবার আমরা যোগ করব, আলিফ, এ হলো আমাদের আলিফ। এরপর বায়ের দিকে যাই, বাটা চিনি কিনা, হ্যাঁ তা আছে, আরবিটা এলোমেলো, বাংলা উচ্চারণগুলো একই সাথে দেওয়া আছে, তা খুঁজে বের করতে হবে ডান পাশেই, থা এটা রাইট, হা কোনটা হবে, একেবারে বরাবর হাটা, জিম, জিম খুঁজে বের করি, জিব্বার মাঝখান ওই বরাবর তালু, জিম, খ, খ উচ্চারণ একটু জিব্বার গোড়ার দিক থেকেই আমরা উচ্চারণ করতে হয় খটা, ব্যাস খ। এরপরে হলো সিন, একটু সিসি আওয়াজ, অর্থাৎ সাইকেলের পাম্প ছেড়ে দিলে বা প্রেশার কুকারে যেমন একটু উচ্চারণ এভাবে হয়, তো সিনটা উচ্চারণ করতে গিয়ে এভাবে একটু দুই দাঁতের মাঝখান দিয়ে বাতাসটা বেরিয়ে যাবে, সিন, ব্যাস। এরপরে দাল, দালটা কোথায়, এই তো দাল, সদ কোথায়, আমরা সদের সাথে এখন রেখা টেনে মিল করব, সদ, এই তো সুন্দর হয়ে গেল। শিন, শিনটা একটু শক্ত হওয়া, যেমন শীত, শিশির, শরৎ, শাক, এভাবে যেভাবে আমরা বলে থাকি তালব্যস্ব দিয়ে, ঠিক সেভাবে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, শিন। তারপরে সদ চলে এসেছে, সদ। এরপর র, মাশাআল্লাহ, ঝা, জাল, জালটা নরম আওয়াজে, জিব্বার মা আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারণ করতে হয়, জাল, জাল। এরপর দদ, দোয়াত না, আমরা বলবো দদ, দদ, হ্যাঁ সদ, দদ, ত, জ, তোয়ানা হবে ত, জোয়ানা হবে জ, তারপর সোয়াদ না, বলবো সদ, এরপর বলবো দদ, দেখুন আকার নেই কিন্তু দদ উচ্চারণে, তারপর ঝা, যেমন ঝামেলা, ঝিঝি, ঝগড়া, ঝই ঝই, এই শব্দগুলো বাংলায় যখন আমরা ঝ দিয়ে যেমন বলি, ঠিক তেমনি রয়ের পরেরটাকে আমরা এভাবেই ঝা বলবো। যে আমরা নেক্সট চলে যাচ্ছি,
সম্মানিত ভাই বোন আপনাদেরকে বলবো, আপনারা যখন টিভিতে দেখছেন যে একটা লাইভ প্রোগ্রাম, তো আপনারা স্বাভাবিকভাবে পরবর্তীতে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মোবাইলে যারা দেখছেন, অথবা যারা টেলিভিশনে বিশেষ করে কম্পিউটারে যারা দেখছেন তারা ইচ্ছে করলে স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে এটা আপনি জুম করে আবার নিজের মতো করে একবার দুইবার বহুবার দেখার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে এটা হলো মূলত আমি মাখরাজ পড়ানোর জন্য এই পর্বটা তৈরি করেছি, এখানে কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হয়, এটা কোনো জায়গায় চাপ হবে না, গলার মধ্যখান থেকে গলা থেকেই উচ্চারণ হয়, তো গলা ছেড়ে দিয়ে হামজা এখানে হলো হা হামজা আলিফ, হা হামজা আলিফ, হা হামজা আলিফ। আমি এক দুইবার বলি, আপনারা নিজেরা বহুবার বলুন, দেখবেন আল্লাহর রহমত আপনিও পারেন সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে। আমরা বলি আবার হা হা হামজা আলিফ, এর পরেরটা কি আসবে? এই দুটো অক্ষর স্বাভাবিকভাবেই গলায় চাপ দিয়ে কণ্ঠনালীকে আমরা তিনটা ভাগে ভাগ করব, এই যে আকসা হলক, আওসাত হলক, আদনা হলক আরবিতে বলে, এত দরকার নেই, আপনার কণ্ঠনালীর জিহ্বার গোড়া থেকে কণ্ঠনালীর এই অংশটুকুতে তিনটা ভাগে ভাগ করে নিন। তো মিডেল থেকে উচ্চারণ হবে এই দুটি হরফ হা আইন, হা আইন, হা আইন, হা আইন, এভাবে আপনি বহুবার বলুন, একে অন্যকে বলে শোনানোর চেষ্টা করুন। আমি যেভাবে বলি ঠিক সেভাবে, এটা নিয়ে একেবারে আপনার খুব বেশি হা আইন না, এটা করবেন হা আইন, কণ্ঠনালীতে একটু ফ্যাসফ্যাসা আওয়াজ হবে জাস্ট, আর কিছু না, জাস্ট আপনি একটু চাপ দিয়ে উচ্চারণ করছেন, কারণ আইন এবং হা যেহেতু আরও একটা আছে যেন দুইটা আইডেন্টিফাই করা যায়, একটা হলো হা যেটা প্রথমে বলেছি হা, আর পরেরটা হলো হ্যাঁ, এই দুইটার মধ্যে আইডেন্টিফাই হলেই হলো হ্যাঁ আইন। এরপর তা ত তা, তা ত তা আমার মতো এবং তা তা ত তা, ব্যাস জিহ্বার আগাটা সামনের দাঁতের গোড়ার দিকে নিয়ে তা উচ্চারিত হয়ে যায়, ত বলার সময় তাই বলবেন কিন্তু একটু মুখটা একটু গোল হয়ে যায়, জিহ্বাটা দুই পাশ থেকে যেন একটু হালকা ভাঁজ হয়ে আসলে ত ত তা ত তা তা ত তা, শেষেরটাও তা প্রথমটাও তা মাঝখানটা ত, যেমন তাল তল, জাস্ট তালাবা তলাবা, এই দুইটার মধ্যে উচ্চারণ পার্থক্য করতে পারলেই হলো। এরপরে আমরা চলে আসছি পরেরটায়, দাল এবং বদ, দ জাতীয় হরফ এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু খুব এক্সক্লুসিভ, এবং আপনি কোরআন শিখতে পারবেন এ ব্যাপারে আপনি আগ্রহ নিয়ে বসুন, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা আমাদের পরিবার, আমার সন্তান এবং আমরা সবাই কোরআন শিখতে পারব আশা করি। কিন্তু আপনার লেগে থাকতে হবে এই ক্লাসে ঠিক 5:30 থেকে 6টা পর্যন্ত পুরো মাহে রমজান জুড়ে আসুন, আর যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ, কল করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। দাল বদ, দটা হচ্ছে দাল, দালটা সোজা, যেমন দালালা, হ্যাঁ এরপরে আমরা দলিল এভাবে বলতে পারি, আর একটু দলালা ওলা দলিন বলি, অর্থাৎ দোয়াত দিয়ে বলি, দোয়াটা উচ্চারিত হয় বাম পাশের জিহ্বার বাম পাশ উপরের মাড়ির সাথে মিলে মাড়ির দাঁতের সাথে, দ ওলা দলিন, ওলা দালিন বললে কিন্তু ভুল হয়ে গেল, হবে ওলা দলিন, দলালা দলালা, আর দালালা, দালালা মানে দাল দিয়ে, আর দলালা মানে দোয়াত দিয়ে দ। এরপরে কী আছে অক্ষর? এরপরে আরও কিছু হরফ আছে আমরা দেখে নিই, এগুলো সা সিন সদ বলে, সা নরম আওয়াজে, সিন সিসি আওয়াজে, আর সদটা আল্লাহু সমাদ, সমাদ একটু মুখটা গোল হয়ে আসে, সমাদ সা সিন সদ, সা সিন সদ, কয়েকবার বলুন, কয়েকবার বলুন, দেখবেন এই মানে যেখানে লাহানে জলি হওয়ার সম্ভাবনা ওই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করে দেখানোর চেষ্টা করেছি, সা সিন সদ। এরপর কফ কাফ, কফ কাফ, কফ জিহ্বার ঠিক গোড়া থেকে গম্ভীর আওয়াজে, আর গোড়ার একটু উপরের অংশ থেকে, জিহ্বার গোড়ার একটু উপর থেকে কাফ, কফ কাফ, কফ কাফ বলুন, নুক্তাওয়ালা যেটা হলো কফ, যেমন কুল অর্থ তুমি বলো, আর কুল অর্থ তুমি খেয়ে ফেলো, তাহলে অবশ্যই কুল হুয়াল্লাহু আহাদ, হে রসুল তুমি বল, আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আর যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ যে আল্লাহ এক তাকে খেয়ে ফেলো,
নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে আপনি কাফ হলো পরেরটা, প্রথমে নুকতা হলো কফ, একটু গম্ভীর আওয়াজ, কফ কাফ কফ কাফ এভাবে আগান। এরপরে জিম দাল জ, জিম দাল জ, আমার মতো করে একটু বলুন তো, জিম দাল জ, জিম দাল জ, জিম দাল জ, রব্বানা জালামনা, এটা কিন্তু জোয়াত দিয়ে, রব্বানা জালামনা যদি বলেন তাহলে ভুল হয়ে গেল, কারণ এটা হচ্ছে জাল। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই মাখরাজগুলো কয়েকবার বলেছি এবং আপনারাও পরবর্তীতে আমাদের অনলাইনে আবার দেখার সুযোগ থাকবে। আমরা মাখরাজ পর্যন্ত এভাবে দেখে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব ইনশাআল্লাহ আমার কোরআন আমার ভালোবাসা অনুষ্ঠানে, সাথেই থাকবেন। সম্মানিত ভাই বোন, বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার কোরআন আমার ভালোবাসায়, নেক্সাস টিভির এই অনন্য আয়োজন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত এই প্রোগ্রামে আজকে আমরা পরবর্তী, এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম এই গত তিন ক্লাসে, আসলে তা কতটুকু আমরা পারি একবার মূল্যায়ন করার চেষ্টা করি। প্রথম মূল্যায়ন, এটা জাস্ট একটি পরীক্ষা মনে করতে পারেন। প্রথমে হচ্ছে নিম্নোক্ত অক্ষরগুলোর নাম বলুন। জি, আমরা পরেরটা দেখতে চাই। জি, ব্যাস নিম্নোক্ত অক্ষরগুলোর নাম বাংলায় লিখুন। আপনি লিখতে পারবেন না এক এক করে, এটা আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, হ্যাঁ, এরপরে কাফ, লাম, মিম। ওস্তাদ জি সব আমরা পারি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই ওয়াও, হামজা, ইয়া। এরপরে আমরা দেখি তো দ্বিতীয় প্রশ্নের নুকতা দিয়ে অক্ষর তৈরি করুন, এটাকে সা বানান, সা, পরেরটা সিন, বা বানাতে হলে জিম বানাতে হলে তা বানাতে গোলতা, কফ, ইয়া, একটি মাত্র অক্ষর যার নিচে দুই নুক্তি, ফা, নুন, জাল, ঝা, খ, জ, বদ, গইন, মাশাআল্লাহ। এরপর সঠিক উত্তর টিক দিন। এই যে আইন, এটা গলায় চাপ দিয়ে নাকি গলায় ছেড়ে দিয়ে? অবশ্যই কণ্ঠনীতে চাপ দিয়ে উচ্চারণ হয়, হামজাটা কণ্ঠনীতে ছেড়ে দিয়ে, চমৎকার। এরপরে হা, এরপরে এই গোল হাটা, এটা কণ্ঠনীতে ছেড়ে দিয়ে দ্বিতীয় লাইনে আমরা আসি, গলায় চাপ দিয়ে এই হাটা কণ্ঠনীতে চাপ দিয়ে উচ্চারিত হয়। সা এবং জাল, এটা নরম আওয়াজে উচ্চারিত হয়। একটিমাত্র অক্ষর যার নিচে দুই নুক্ত অক্ষরের নাম কি? ইয়া। এরপরে আমরা দেখি আরবি অক্ষরগুলো লিখি, জিম, জাল, জ, হ্যাঁ, জিম, জাল, জ, চমৎকার করে আসছে অক্ষরগুলো, গইন, খ, সা, সিন, সদ, এরপরে দাল, দদ, হা, গোলহা, গোলতা, রাইট, আলিফ, আইন, হামজা, মাখরাজের সাথে মিল রেখে কাছাকাছি আনার চেষ্টা করা হয়েছে এইবারে, নুন, মিম, এরপর ওয়াও, ইয়া, নুক্তসহ ইয়া, র, শিন, ঝা, বা, লাম, ফা, কফ, কাফ, মাশাআল্লাহ হয়ে গেল। এরপরেরটা কী আছে, অক্ষরগুলোর নাম লিখুন, সদ, মানে হরুফে মোস্তালিয়া যেগুলো ইস্তেয়ালার হরফ আমরা সেগুলো এখানে সাজানোর চেষ্টা করেছি। পরবর্তীতে যখন হরকত পড়াবো, জবর পড়ানোর সময় এই কাজটা খুবই আপনাদের উপকার দিবে। তা সদ, খ, জ আমার মতো উচ্চারণ করার চেষ্টা করবেন, দেখবেন আপনার তেলাওয়াত সহি হয়ে গেছে, দ, ত, গইন, কফ, র। এরপরে কোরআন শিক্ষা করা কি? সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ, এবং সব ফরজের বড় ফরজ, কারণ কোরআন না শিখলে সে তো আল্লাহ তাআলা একটি ফরজই তরক করলো, ইন্নাল্লাযি ফরাদ আলাইকাল কোরআন, আর তিলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে তার কোনো নামাজ কবুল হচ্ছে না, অন্য যা পড়ছে সব কিছুই, আন্তাহাবাতা আমালুহুম, তার সমস্ত আমল সেদিন বাদ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ আলাজিম। আসুন না আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো কোরআন শিক্ষার এই কাজকে, আল্লাহ আমাদের কবুল করুন এবং আমাদের এই আমার ভালোবাসা আমার কোরআন আমার ভালোবাসা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকার মতো আল্লাহ আমাদের বেশি তৌফিক দিন। এরপরে কোরআন শিক্ষা করা ফরজ, এরপর কী পাঠ করলে প্রত্যেক অক্ষরে কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যায়, কী? অনেকগুলো অপশন আছে, তার মধ্যে অর্থ মানে সহি হচ্ছে কোরআন, পৃথিবীর আর কোনো কেতাব না নাই যা পড়লে প্রতি অক্ষরে দশ নেকি করে পাওয়া যায়, একটিমাত্র কিতাব, নাম হচ্ছে কোরআন। আর রমজান মাসে হলে সেটা একটা অক্ষরে কমপক্ষে সত্তর নেকি, কারো কারো সাতশো গুণ করে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন,
অতএব রমজান মাস হোক কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে বেশি সময় দেওয়ার মাস। সম্মানিত ভাই বোন, কোরআন বিমুখ মানুষেরা কার মামলার আসামি? অকল রসুল ইয়া রব্বি ইন্না কওম ইত্তাখাদু হাযাল কোরআনা মাহজুরা, সূরা ফোরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে না, কোরআন পারে না, তাদের বিরুদ্ধে নবী মামলা করবেন, একেবারে রসুলের মামলা। কারোর সাথে দেখা হলে প্রথমে কী বলতে হয়? হাই, মাশাআল্লাহ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কী বলবো? আসসালামু আলাইকুম। এটা আমাদের পরিবারে, অফিসে, আদালতে, কর্মসংস্থানে আমরা এখন থেকে এই চর্চাটাই করব। আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমার উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষিত হোক। আবার তিনি আমাকে বলছেন আল্লাহ তোমাকেও শান্তিতে এবং রহমতে রাখুন, এর চেয়ে ভালো অভিবাদন আর হতে পারে না। এরপরে খাবার শুরুতে কী বলতে হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কী বলবো আমরা? বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করব এবং ডান হাতে খাবো। সর্বশেষ নবীর নাম কী? আদম আলাইহিসসালাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। কী হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী এবং রসুল নাই। আলহামদুলিল্লাহ, আমরা একটা কবিরা গুনাহ জানার চেষ্টা করি এই ফাঁকে। আবার মিথ্যা সাক্ষ্য দেয়া, আদালতে দাঁড়িয়ে নিজের, নিজের দলের, নিজের সাথীর, নিজের ভাই বোনের, যে কারো হোক না কেন, আপনি যদি সাক্ষী হন তাহলে সাক্ষ্য দিতে হবে সত্য সাক্ষ্য। কুম কওয়ামিন আলিল্লাহি শোহাদা আবিল কিস, সত্য সাক্ষ্য দিবে। কে কী হলো সেদিকে খেয়াল করার দরকার নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আদালতে হাকিমের সামনে আপনি সত্য কথাটি বলবেন, একটুও মিথ্যা বলবেন না। মিথ্যা সাক্ষ্য দেয়া কবিরা গুনাহ। পরে আরেকটি কবিরা গুনাহ, মাদক বা মদ্য জাতীয় দ্রব্য পান করা। কুল্লু মুসকিনিন মুসকিনিন খমরুন অকুল্লু খমরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য হারাম, সেটা মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মার্জুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, বিয়ার, যা বলেন না কেন, ওয়াল আর হারাম। কারণ ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিসু মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ তাআলা বলছেন যে মাদক দ্রব্য, সেটা মাদক দ্রব্য, জুয়া খেলা তথা ক্যাসিনো এবং মূর্তি তৈরি করা এবং মূর্তি কিংবা ভাগ্য গণনা করা, এগুলো সম্পূর্ণ কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন, মাহে রমজানের শপথ নেওয়ার তৌফিক দিন। বলতে বলতে সূরা ফাতিহা চলে আসছে, আমরা সূরা ফাতিহা আজকে তেলাওয়াত শুরু করব। যারা যারা আছেন সবাই স্ক্রিনের দিকে তাকান, আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তিনটি আয়াত আমরা আজকে তিলাওয়াত করলাম। আগামীকালকে অর্থাৎ পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তিলাওয়াত আরও শুদ্ধ করার জন্য কয়েকটি অপশন আছে, সেগুলো নিয়ে আগামীকালকের ঠিক একই চ্যানেলে একই সময় আমার কোরআন আমার ভালোবাসা অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ তাআলা সকলকে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি এবং আত্মগঠনে নিয়োজিত থেকে কোরআনের সাথে কোরআনের পথে পরিচালিত হওয়ার মতো যোগ্যতা অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।